হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দারুণ একটা টপিক নিয়ে বলবো, যেটা হচ্ছে আমাদের রেগুলিটি মেনটেন। আমরা অনেকেই আছি যারা ভিডিও করি, ইউটিউবের মধ্যে আপলোড করে থাকি, কিন্তু জিনিস যারা ইচ্ছামতো ইউটিউবের তরফ থেকে কোনো রকম ক্রাইটেরিয়া দেওয়া নেই, আপনি প্রতিদিন ভিডিও আপনাকে করতে হবে, প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, বা একদিন পর পর করতে হবে, বা 10 দিন পরে করতে হবে, বা 15 দিন পরে করতে হবে, বা আপনি চাইলে 6 মাস পরে ভিডিও আপলোড করতে পারবে, বা যদি মনে করেন আমি বছরে 1 বছর ঘুমিয়েছিলাম তারপর ভিডিও আপলোড করছি, তাও কোনো ব্যাপার নেই, আপনার ইউটিউব যখন ইচ্ছে তখন ডাউনলোড করুন, আপলোড করুন। সো গাইস, এখানে হচ্ছে একটা দারুণ একটা ফ্যাক্ট লুকিয়ে আছে, যেটা হচ্ছে আমাদের, ধরুন আমাদের একটা নিজস্ব দোকান আছে, দোকানটা আমি 10 দিন পরে খুললাম, তারপরে আমার 15 দিন ঘুরতে চলে গেলাম, 6 মাস পরে খুললাম, এইভাবে যদি আমি দোকানটাকে খুলি ওপেন করি তো আপনার গাইস বুঝতে পারছেন কি হবে ঘটনাটা। আমি যদি পার ডে খুলি, পার ডে কাস্টমারগুলো আমার রেগুলারিটি মেনটেন করবে না, আমি ওই দোকানে গেলে সবসময় খোলা থাকে, পাওয়া যাবে। এই হচ্ছে সাধারণ একটা ব্যাপার যেটা আমাদেরকে বুঝে নিতে হবে, ইউটিউবের সঙ্গে সেটাকে কম্পেয়ার করে দেখতে হবে। আমার নিজের দোকানকে যদি আমি টাইম দিতে পারি তাহলে অবশ্যই সেখানে কাস্টমার আসবে, এঙ্গেজমেন্ট আসবে। সেম ব্যাপার, আমি যদি আমার ভিডিওকে আপলোড রেগুলারিটি মেনটেন করতে পারি পার ডে, যেমন কোনো পার ডে বা একদিন পর একটা ভিডিও আসতেই হবে যতই কিছু হয়ে যাক, বা আপনার যদি অসুবিধা থাকে তো দিনে দুটো ভিডিও করে আনলিস্টে ফেলে রাখতে হবে, আনলিস্ট করে রাখুন ভিডিও, কিন্তু পার ডে একটা বা একদিন পর একটা করতেই হবে। আপনি যদি মনে করেন 6 মাস পরে করব, কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না এবং আপনার চ্যানেলও গ্রোকও হবে না, 2023-এর এটাই হচ্ছে বেস্ট আইডিয়া। আপনি রেগুলারটি মেনটেন করুন, আপনার ভিউ আসুক আর না আসুক আপনার কন্টিনিউ ভিডিও দিয়ে যেতে হবে, তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে অলরেডি মেসেজ চলে যাবে, না এটা ইউটিউব চ্যানেলের পার ডে মেহনত করা ছেলেটি আজ পার ডে ভিডিও দিচ্ছে, তাহলে আমাদের ভিডিওটাকে এরা অবশ্যই ভাইরাল করবে। কিন্তু ধৈর্যের সঙ্গে আপনাকে চালিয়ে যেতে হবে। সো গাইস, আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছিলাম। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে, তো আপনারা অবশ্যই রেগুলারিটি মেনটেন করুন এবং যতই কষ্ট হোক আপনার ভিডিও ইউটিউবে একটা আসতেই হবে পার ডে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।